एमआरटीसी ने पिछले 4.5 साल में एक भी बस वाहन नहीं खरीदा है। पूर्व परिवहन मंत्री मानिक दे द्वारा की गई एक विस्फोटक टिप्पणी। बीजेपी आईपीएफटी गठबंधन सरकार ने राज्य के खूबसूरत माहौल को बर्बाद कर दिया है। पहले इस राज्य में लोग बहुत शांति से रह रहे थे, लेकिन उस शांतिपूर्ण वातावरण को दूर भगाकर इस राज्य में एक जंगल राज्य की स्थापना की जा रही है। भोजन के लिए रोना, काम के लिए रोना, भोजन, वस्त्र, आश्रय, यहाँ तक कि बच्चे भी बेचे जा रहे हैं। ऐसे में राज्य सरकार का कहना है कि विकास की रफ्तार तेज हो रही है। पूर्व परिवहन मंत्री मानिक दे ने रविवार को सीआईटीयू भवन में आयोजित त्रिपुरा टीआरटीसी वर्कर्स यूनियन के राज्य सम्मेलन को संबोधित करते हुए ये बात कही। उन्होंने आगे कहा कि इस सरकार ने विशेष रूप से टीआरटीसी को अपाहिज बना दिया है। पूर्व परिवहन मंत्री ने अगरतला अखौरा रेल लिंक पर कटाक्ष करते हुए कहा कि 2017 में फ्लाईओवर रेल का लाइन का खंभा जमीन के ऊपर उठ गया था। हैरानी की बात ये है कि सरकार पिछले 5 साल में इस काम को पूरा नहीं कर पाई। ऐसे में लोग विकास के वादे फिर से सुन रहे हैं। इस दिन के सम्मेलन में मौजूद सीआईटीयू के अन्य नेता भी आलोचनाओं के घर में आ गए हैं। इस दिन के सम्मेलन में मौजूद सीआईटीयू के अन्य नेता भी आलोचनाओं के घेरे में आ गए। उन्होंने कहा कि सत्ता पक्ष विपक्ष को चुप कराने की कोशिश कर रहा है, विरोधियों पर हमला लगभग रोज होते रहते हैं। उन्होंने कहा মুখ্য কারণ কি? তেলের দাম, ডিজেল পেট্রোলের দাম এবং সিএনজির দাম যেভাবে বাড়ছে পাল্লা দিয়ে এটা পারছেন না। প্রাইভেট ব্যবসায়ী হোক যাই হোক, মুখ থুবড়ে পড়া অবস্থা, সীমাহীন ট্যাক্স বসিয়ে দিচ্ছে। টাকার দরকার দাম বাড়িয়ে দেবো, টাকার দরকার দাম বাড়িয়ে দেবো। রাজ্য সরকারও করেছেন, কেন্দ্রীয় সরকারও করেছেন। এই পেট্রোলিয়াম প্রোডাক্টসের মূল্য বৃদ্ধির ফলে এই পরিবহন শিল্পে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। গোটা ভারতবর্ষে আমাদের রাজ্য চরম সংকট দেখা দিয়েছে। এই অবস্থার মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে আমার গাড়ি বাড়া। আর এদিকে জোট গভর্নমেন্ট মানে এই বর্তমান বিজেপি সরকার ক্ষমতা আসার পর 2018 পর মানুষের আয় উপার্জন গেছে কমে। আয় উপার্জন কমলে স্বাভাবিকভাবে যখন আয় উপার্জন কমবে প্যাসেঞ্জার কমবে, প্যাসেঞ্জার তখন গাড়ি চড়তে চাইবে না, তার টাকা কোথায়? আগে তো চাল ডাল লবণ তেল কিনতে হবে, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, তারপর না গাড়ি চলবে না অটো চলবে। এখানে গিয়ে প্যাসেঞ্জারের সংখ্যা কমাতে গিয়ে দেখা গেল পরিবহনের মধ্যে একটা প্রভাব পড়েছে, কারণ মানুষ আয় উপার্জন নেই, কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, বাকি নেই, কিচ্ছু নেই, খাদ্যের ব্যবস্থা করতে পারে না, গাড়ি চলবে কি? এবং এই হলো কি অবস্থা রাজ্যের, যে কারণে পরিবহন যে শিল্পটা এই শিল্পের মধ্যে ত্রিপুরাতে ন্যায় ন্যায় করে 2.5 থেকে 3 লক্ষ লোক পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে খেয়ে বেঁচে থাকে। কেউ শ্রমিকের কাজ করে, কেউ গাড়ির মালিক, কেউ মেনটেনেন্সে কাজ করে, বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে। এতে করে 2.5 থেকে 3 লক্ষ লোকের সবচেয়ে বড় কর্মক্ষেত্র ত্রিপুরাতে পরিবহন ক্ষেত্র। এবং এই পরিবহন ক্ষেত্রে গিয়ে এখানে গিয়ে দেখা গেল যে আস্তে আস্তে মানুষের কাজ কমে গেছে, বহু মানুষ এখন বাড়িতে ঢুকে গেছেন, তার কাজ নেই, কর্ম নেই, সেখানে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তা আমরা এই জায়গাটাতে রাজ্য সরকারকে কি প্রশ্ন করতে পারি যে এই ধরনের একটা ক্ষেত্র যদি দুর্বল হয়ে যায়, কর্মসংস্থান যেমন কমবে, তারপরে কিন্তু মানুষও কিন্তু দুর্ভোগের শিকার হবে। এখন কিন্তু মানুষ দুর্ভোগের শিকার, এবং তাকে কোথাও কোথাও ভাড়া বেশি দিতে হয়, নির্দিষ্ট পরিমাণ ভাড়ার থেকে ভাড়া যায়। একটা জিনিস কি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং থাকলে সুবিধাটা কি জানেন? পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে পিএসইউগুলো অধিকৃত সংস্থা যদি থাকে সে বেশি ভাড়া নিতে পারবে, সরকারের নির্দিষ্ট ভাড়া বেশি নিতে পারবে না সে। কিন্তু প্রাইভেট সেক্টর এটা স্বাভাবিক, সুযোগ পেলেই কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভাড়া বেশি নেয়। এতে যাত্রী সাধারণের মধ্যে অনেক সময় ক্ষোভ দেখা দেয়, যাত্রী সাধারণের সঙ্গে একটা বিতর্ক লেগেই আছে এবং বিতর্ক চলছে। এই হলো গিয়ে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে পরিবহনের মতো ক্ষেত্রে যারা, আমি জানি না, এখানে গিয়ে আরবান ট্রান্স
ট্রান্সপোর্ট তারা লাভ করেছে, তাদের ব্যালেন্স শিটে প্রফিট এসছে, এবং সেই লাভের টাকা দিয়ে আরবান ট্রান্সপোর্ট কোম্পানি আরও তিনটা বাস ওন রিসোর্সে তাদের লভ্যাংশ থেকে যে লাভের টাকাটা সেটা দিয়ে আরও তিনটা বাস কিনেছে, 173টা বাস হয়েছে। তার মধ্যে পর্যানুক্রমে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে যায় 2018 সালে 9-8 করে রাস্তায় ছিল, কারণ একটা জেনারেল নিয়ম কিছু গাড়ি অফরোড থাকে সেগুলিকে মেনটেন্যান্সের জন্য অফরোডে থাকে, তখন গাড়ি চালু ছিল আমার যা মনে পড়ছে সম্ভবত 135-140টা গাড়ি আরবান ট্রান্সপোর্টে রাস্তায় নামে। এখন কি আরবান ট্রান্সপোর্টে গাড়ি রাস্তায় কবে কয়টা নাম আমার জানা নেই, চোখে তো পড়ে না, সংখ্যায় কত সম্ভবত 15-20টা বেশি হবে কিনা আমার সন্দেহ আছে। এখানে এই যে বাসগুলো সেই বাসের থেকে এক কিছু বাস নিয়ে যায় টিআরটিসি, তারা এখান থেকে আরবান ট্রান্সপোর্ট থেকে বাসগুলো টিআরটিসি নিয়ে যায়, টিআরটিসি নিয়ে বলবো এই বাস তারা চালাবে, কিন্তু আলটিমেটলি টিআরটিসি বাসগুলো নিয়ে ঠিক সেইভাবে চালাতে পারেনি, ম্যানেজমেন্ট নিয়ে গেছে কিন্তু সেটাকে চালাতে পেরেছি না আমার সন্দেহ। কিছু বাস এবং দু চারটা যেগুলো চলছে এগুলি মনে হয় এক দু চার টিআরটিসি, বাকিগুলো সম্ভবত আরবান ট্রান্সপোর্টের বাস, এগুলি ঠিকঠাক করে চলবে। এবং এখন গিয়ে ফ্যাক্টরি টিআরটিসি এবং গাড়ি চলবে কোথায়, সেক্রেটারিতে তো এটা আসা যাওয়া করে এমনিতেই সেক্রেটারিতে একটা বাস আসা যাওয়া করে স্টাফ 10টা যায় আবার কোনো 5টা 5:30 নিয়ে আসেন, মাঝে মধ্যে আমি দেখি এই বাসটা কোথাও চালু আছে, এবং আমার যেটা নজর উঠেছে এখানে রানীর খামারের দিকে একটা পুরনো বাস যেত সেটা হয়তো থাকতে পারে, আর সাপগুমে একটা বাস তাও সেটা সম্ভবত আউটসোর্সিং করে দেওয়া হয়েছে সাপগুমে বাস, এটা কি আমি জানি না ঠিক, সাপগুমে একটা বাস এই তো। আর বঙ্গরুটে কোনো গাড়ি আছে কি না আমার জানা নেই, বঙ্গরুট দূরপল্লায় কোনো গাড়ি আর এখন নেই, দূরপল্লায় কোনো গাড়ি আর নেই, ইভেন ভণ্ডাছড়া রুটে যে বাসটা চলন করা হতো ভণ্ডাছড়া বাসে কিন্তু যে কোনো ভণ্ডাছড়াতে এই বাসটা পাঠিয়ে দেওয়া হতো, এবং সেই ভণ্ডাছড়া বাসও বলে এখন আছে কিনা আমার জানা নেই, আমার সাথে থেকে ভণ্ডাছড়া সেই বাসটা আছে কিনা আমার জানা নেই, তাহলে থেকে হয়তো আমার সাথে ভণ্ডাছড়া একটা বাস চলবে। সর্বগর্ব সব মিলে 3-4টা বাস বা 5টা বাসের বেশি চালু হচ্ছে কিনা সন্দেহ, 5-6টা বেশি বাস চালু হচ্ছে কিনা সন্দেহ। এই যে অবস্থা বলছে তো ডাকঘর পিটিয়ে টিএমসি দিয়ে এই করবো সেই করবো এই করেছি সেই করেছি ডাকঘর পিটিয়ে, তাহলে কোথায় করেছে নির্দিষ্টভাবে বলুন না, কোন জায়গায় টিএমসি এটা করেছে, আরবান ট্রান্সপোর্ট তো প্রায় বুক থুকড়ে পড়েছে, টিআরটিসি প্রায় বুক থুকড়ে পড়েছে, আরেকটা পরিষেবা চালু করেছিল হেলিকপ্টার পরিষেবা, এখান থেকেও এটা যদি এখান থেকে আয় তাদের আসার প্রশ্ন, কিন্তু রাজ্য সরকারকে বলেছে টিআরটিসি এটা চালা, তাদের স্টাফ আছে যেহেতু, তাদের রেলওয়ে টিকিট কাউন্টার আছে, তারপর এয়ারলাইন্সের টিকিট কাউন্টার আছে, বিমান পরিষেবার টিকিট কাউন্টার, সেখান থেকে হেলিকপ্টার সার্ভিসটা চলু হেলিকপ্টার সার্ভিসটা তারা চালাতে, এগুলো এই অবস্থাটা। এখানে আয় বাড়ানোর জন্য একটা পেট্রোল পাম্প করে দেওয়া হয়েছে, পেট্রোল পাম্প থেকে এটি লিজ দিয়ে এই পাম্পটা, এটি কিন্তু টিআরটিসির লোক নেই, আমি তখন খাদ্য দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী, আবার পরিবহন দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী, আইওসিকে বলা হয়েছে এই রাজ্য থেকে কোটি কোটি টাকা ব্যবসা করছেন, কোম্পানি একটা নিয়ম আছে যে কোম্পানি ব্যবসা করে প্রফিট করে সে রাজ্যে তাকে কিছু জনগণের সেবায় কিছু টাকা খরচ করতে হবে মানুষের কল্যাণে, এটা আইন। আপনারা ত্রিপুরা যে কী করেছেন কিচ্ছু করেন, এ তো চলতে যাওয়া হবে না, আইওসি যিনি চেয়ারম্যান এসেছিল আমার একবার পরিষ্কার জায়গায় বলেছিলাম এটা হবে না, এবং খাদ্য দপ্তর থেকে আমরা বলেছিলাম যে এটা চলবে, তখন কী হচ্ছে কী করতে চান, আমি বলেছিলাম দুটো পাম্প করে দিন পেট্রোল পাম্প সবটা আপনাদের করছে, 1% জায়গা আপনাদের জায়গাটা আমাদের, সমস্ত খরচ আপনাদের, দুটো পেট্রোল পাম্প করে দেবে, উনি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, প্রস্তাবটা গ্রহণ করে নিয়েছেন, একটা টিআরটিসিকে করে দেওয়া হবে, টিআরটিসির কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে, সবটা কিন্তু আইওসি করে দিয়েছে, এবং টিআরটিসিকে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা ব্যবসা করে আয় করা, আমি জানি না এটা এখন কী অবস্থা আপনারা বলতে পারবেন। পেট্রোল পাম্প আরেকটা পেট্রোল পাম্প মাধবপুরে আইএসবিটি ইন্টারস্টেট ট্রাক টার্মিনাল যেটা, সেই ট্রাক টার্মিনালসের জায়গা দিয়ে দেওয়া হয়েছে, ওই আইওসি ওখানেও এটা করে দিয়েছে, প্রিয় আইওসি করে দিয়েছে, এটাতে কোনো ইনভেস্টমেন্ট নেই, এবং সবটা আইওসি ইনভেস্ট করে দিয়ে এখন গিয়ে বোর্ড কর্মীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 160 বোর্ড কর্মীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 160। গাড়ির পজিশনটা কি বামফ্রন্ট সরকার ক্ষমতা শাখা থাকার সময় খারাপ হোক বন্ধ দর্শনের প্ল্যানের টাকা দিয়ে 2-3-4 বাস কিনে হোক কিনে দেওয়া হোক 2-3-4 বাস নতুন বাস
সংযোজন করা হবে, মেনটেনেন্সের জন্য কিছু টাকা দরকার। আমি জানি না এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পর গত 4.5 বছরে স্টেট গভর্নমেন্টের টাকা দিয়ে কোনো বাস কিনেছে কিনা আমার জানা নেই। কি জানি আপনাদের কাছে সংবাদ আছে কি না, মাথা নাড়ছেন বলছেন যে না কিনিনি কোনো নতুন বাস। এর লোকের অবস্থা ওরা বলছে টিআরটিসি নাকি সাতাতেই উন্নয়ন করে ফেলছে, তো উন্নয়নটা কোথা কোন জায়গা দেখাতে হবে? তো ঢাকা থেকে আগরতলা ঢাকা বাস সার্ভিস আপনার ডিসিশন নিলাম বেসরকারি না, এটা দেওয়া হবে টিআরটিসি তারা এবার প্রথম আগরতলা ঢাকা বাস সার্ভিস চালু হবে, পরে গিয়ে এটাকে এক্সটেন্ড করে কলকাতা আগরতলা ঢাকা কলকাতা এটাকে বর্ধিত করালো, এই সার্ভিসও টিআরটিসি সাথে তুলে দেওয়া হবে। টাকা পাবে কোথায়? একটা বাস কিনতে হবে, মডার্ন বাস লাগবে, অত্যাধুনিক বাস দরকার। টিআরটিসি যে স্টেট গভর্নমেন্ট টাকা দিয়ে টিআরটিসিকে প্রথম একটা টাকার বাস কিনে দেওয়া হলো, পরে একটা বাস কিনে দেওয়া হলো ভলভো। আমার যা মনে পড়ছে একটা বাস কিনে দেওয়া হলো ভলভো, এটার থেকে তারা ভালো আয় করতেন। একসময় বলা হয়েছিল যে এই আয়ের টাকাটা আলাদা করে রাখো, তোমাদের টাকা রাজ্য সরকার আমরা নেব না, রাজ্য সরকার যে টাকাটা নিয়েছে আমরা ফেরত চাই না, কিন্তু এইখান থেকে আয় দিয়ে আরেকটা বাস কেনো যেহেতু এটা প্রফিটেবল। আমরা বলেছিলাম সেই অনুযায়ী বঙ্গবাসটা চালিয়ে আরেকটা বাসের টাকা তারা সংগ্রহ করেছিলেন, রাজ্য সরকারকে কিছু টাকা দেওয়া হয়েছিল আমার যা মনে করছে, দিয়ে তখন আরেকটা বাস কিনে দেওয়া হয়েছে, নতুন আরেকটা বঙ্গবাস কিনে দেওয়া হয়েছে, মডার্ন অত্যাধুনিক সুবিধাযুক্ত আরেকটা বাস কিনে দেওয়া হয়েছে। কিন্তু পরে গিয়ে দেখা গেল বাসগুলো নানা কারণে বন্ধ হয়ে এই বাসগুলো পরে রইল বিপুতে এবং এগুলি দূরপাল্লায় কোথাও কোথাও চালানো যেত, কিন্তু তারাগড়ের মধ্যে মধ্যে এটাকে উজ্জয়পুর বা এয়ারপোর্ট চালানোর চেষ্টা করেছে, তেলের পয়সা আসত না, এতে গিয়ে লস বেড়েছে, তেলের পয়সা আসত না, আমি যত শুনেছি এতে গিয়ে আরও খরচ বেড়েছে কিন্তু আয় বাড়ি না, এই হলো গিয়ে অবস্থা না। এবং এই দুটো বাস লং টাইম বন্ধ ছিল, বিরাট সময় বন্ধ ছিল, এতে গিয়ে সংকটটা আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতির মধ্যে গাড়ি দুটোও প্রায় একটা স্বাভাবিক নিয়ম, কোনো যন্ত্র যদি দীর্ঘ সময় ব্যবহৃত না হয় সেই যন্ত্র জং ধরে, সেই যন্ত্রের যে সমস্যা দেখা দেয় তার আয়ু কমে, এবং এটা দীর্ঘ সময় বাসগুলো বন্ধ ছিল। এখন জানি না একটা বাসগুলো সম্ভবত এই ডিসিপ্লি চালু করেছে কি না জানি না, এটা বাসগুলো বাংলাদেশের মধ্য দিয়ে চালু করেছে কি না সেটা জানি না, এই দুটো বাস থেকে ভালো আসছে। আলটিমেটলি টিআরটিসির বাস কোথায় এখন? আরবান ট্রান্সপোর্ট একটা আলাদা কোম্পানি, এটা সেফাই কোম্পানি, এটা যে টিআরটিসি শেয়ার হোল্ডার করে দিয়েছি আমরা বামফ্রন্ট সরকারের সময়, এটা তিনটা শেয়ার হোল্ডার, পরিবহন দপ্তর, টিআরটিসি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা আরবানের টাকায় বাসগুলি কিনা হয়েছে, এটা ট্রান্সপোর্ট অ্যান্ড আরবান ডিপার্টমেন্টের টাকা, এবং সেখানে এইখানে গিয়ে বাস কেনা হয় 170টা। এই বাসগুলো চলছিল এখানে গিয়ে এগুলো আউটসোর্সিং করা হয় টেন্ডারের মাধ্যমে, বেসরকারি সংস্থা টেন্ডারে যারা হায়েস্ট হয় তারা পান, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে টাকা জমা দিয়ে তারা বাসটা চালান। এতে আগরতলা মতো পার্শ্ববর্তী এলাকায় দুর্দান্ত টাউন বাস পরিষেবা চালু হয়েছে, এবং রাতে এলেও মানুষ বাস পেতেন, সকাল থেকে রাত পর্যন্ত একটা নিশ্চিত পরিষেবা চালু হয়েছে। আরবান ট্রান্সপোর্ট কোম্পানি একটা নতুন কোম্পানি, এখানে লোক সম্ভবত নেওয়া হয়েছে আর প্রয়োজন আমার যা মনে হয় এটা ফাইন্যান্সের অনুমোদন নেই, অর্থমন্ত্রীকে অনুমোদন